তারে প্রমাণ যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে আমাদের ঠেকাতে হবে না, ততদিন বিএনপির মুক্তি মিলবে না, বিএনপি সঠিক পথে আসবে না, বারে বারে তারা ভুলই করতে থাকে। লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে, তার যে ফ্রি স্টাইল নেতৃত্ব, এই নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। এবং বিএনপি এখন বুঝতে শুরু করেছে যে তার ক্রমান যতদিন বিএনপির নেতৃত্বে আছে ততদিন বিএনপি নামক দলটির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে থাকবে, এবং ভুলের চোরাবালিতে তারা আটকে আছে, এখান থেকে তারা বেরোতে পারবে না। সাহস থাকে দেশে আসে, দেশে এসে রাজনীতি করুন, সাহস থাকে জেলে যাওয়ার সাহস সঞ্চার করুন। আজকে লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলনের ডাক দিবেন, এ আন্দোলনে আর কেউ সাড়া দিন জনগণ দেবে না। এখন বিএনপি নেতা কর্মীরাও হচ্ছে আন্দোলন, বিএনপি অভিশাপ হচ্ছে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তার প্রমাণ। তারে ক্রমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে আমাদের ঠেকাতে হবে না, ততদিন বিএনপির মুক্তি মিলবে না, বিএনপি সঠিক পথে আসবে না, বারে বারে তারা ভুলই করতে থাকে। এই বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, রমজানকে ঘিরে রাজনীতি করে ব্যর্থ, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ, সেটাও কেউ শুনে না। বিএনপি নেতাদের শোবার ঘরে রান্নাঘরে গেলেই ভারত, তারপর তারা ভারতীয় পণ্য সো কল পলিটিক্স, এটা হলো মিথ্যাচার, মমতাবাদী, এই মমতাবাদী রাজনীতির অবসান এদেশে হয়েছে।